খুলনার তেদখাদায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের দুশো তম শাখার কার্যক্রম শুরু হয়েছে ব্যাংকের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন শাখাটি উদ্বোধন করেন এ সময় তিনি বলেন শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি নতুন শাখা সহ ব্যাংকের সকল শাখার সরিয়া সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকদের নিশ্চয়তা দেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পরিষদ দের ভাইস চেয়ারম্যান মোল্লা শরাফত হোসেন মুফতি তেরখাদা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ সহ অনেকেই